ফের ভয়াবহ গঙ্গা ভাঙন। এবার শামশেরগঞ্জের ধূসরিপাড়া গ্রামে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় 50টি বাড়ি, তলিয়ে গেল 300 বছরের ঐতিহ্যবাহী পদ্মা ও শিব মন্দির। শুক্রবার সন্ধ্যার পর থেকেই গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন 200+ পরিবার। যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হতে চলেছে একটি প্রাথমিক বিদ্যালয়ও। হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। একের পর এক গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জ ব্লক জুড়ে। একখানা মন্দির পরে একটা শিব মন্দির পরে একটা মা পদ্মা মন্দির পরে আমাদের তার সোনা দানা অনেক জিনিস ছিল পড়েছে। এখানে মোটামুটি 50 খানটা বাড়ি পড়ে। গরিব মানুষ মানে আমরা নিহিত গরিব, আর মানে হাত কাঠা জায়গা কিনার শক্তি নাই। এখন তারা কোথায়? তারা এখন ভেসে বেড়েছে, এখন যেখানে পাচ্ছে সেখানে যাচ্ছে, স্কুলেও তো আছে, কোনো জায়গায় বাস করছে। প্রশাসনের পক্ষ থেকে এসেছিল? প্রশাসন অনেক ছিল এখানে, ছিল এখানে প্রশাসন, ছিল না প্রশাসন পক্ষ থেকে এসেছে না। মানুষকে এখানে কেউ বোঝাই নিয়ে এসে যে তোমাদের বাড়ি পড়লো, তোমাদেরকে থাকার জায়গা দেবো, কিছু দেবো, এগুলো কিছু এখানে আসেনি। এখনো কোনো খাওয়ার ব্যবস্থা করেনি, যে তোমাদের একটা খাওয়ার ব্যবস্থা করে যদি কিছু করছি। তোমার নাম? আমার নাম তেনু সিংহ, গ্রামের নাম ধূসরিপাড়া। কটা বাড়ি তলিয়েছে? 300টা মতন বাড়ি চলে গেছে, কোথায় থাকছেন? এখন তো স্কুলে থাকছি। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল? না, কেউ এসেছে চোখে দেখতে পারেনি। আপনার নাম? রাজেশ্বরী। এই গ্রামটার নাম? ধূসরিপাড়া।